हेलो माय लवली व्यूअर्स, अस्सलाम वालेकुम। आज 10 दिसंबर 2020, आज नतून एक ब्लॉग निये आबार आपने सामने हाजिर हलम। सकाल सकाल बाजार एसे गिएछे, स्वप्नते अर्डर करेछिलाम एक दिन आगे सन्ध्याय, तो आज सकाल सकाल बाजार एसे गेलो। बाजारगुलो गुछिए राखलाम, आज तारी ब्रेकफास्ट बनिए डिम भेजे, सब्जी गरम करकम, तरपे रुटी बनिए, कफी बनिए। सब्जी खावार पर हमार हजबैंड एक जगह जाब, से स्वप्न देखे खूब सुंदर ये চিকেনগুলো বরফ দিয়ে দিয়ে দেয়, খুবই ভালো লাগে। আমি আমার হাজবেন্ড এক জায়গায় যাব, সেখান থেকে ডেকোরেশন পিস কিনব, দেখে এসেছিলাম, তো সেগুলো কিনতে যাচ্ছি। মাঝে মাঝে ঘরের জিনিসপত্র চেঞ্জ করলে ভালো লাগে, পুরানোগুলি আপনার পছন্দ না হলে দিয়ে দিবেন কাউকে, তারপর আবার নতুন কিনে আনবেন, দেখবেন চেঞ্জ আপনার মুডটাকেও একটু চেঞ্জ করে দেয়। মতিঝিল থেকে, মতিঝিলে একটা কাজে গিয়েছি, সেখান থেকে সেই ডেকোরেশন পিসও কিনে নিয়ে আসব। এটা বঙ্গভবনের গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে থাকুন। আমি অন্য একটা ব্যাপার নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি, সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ড, সে চেষ্টা করছিল হঠাৎ করে, তার আর বাইরে কাগজপত্র দিয়েছিল, ব্যাস হয়ে গিয়েছে তার বাইরে যাওয়া, হঠাৎ করেই হয়ে গেল, সে বাইরে চলে গেল আর তার জিনিসপত্রগুলো আমাকে বললো একটু হেল্প করতে বিক্রি করার জন্য। তো আমি তার বাসায় যেয়ে ছবি তুলে এনে রিসাইকেল বিনে দিলাম। রিসাইকেল বিনে দেওয়ার পর সবাইকে বললাম, সেই আমার ফ্রেন্ডের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম যে সবাই এই নাম্বারে ফোন করে কথা বলেন, তারপরে এসে জিনিস নিয়ে যান, তো এরকম দিলাম। তো আমার ফ্রেন্ড তার চার ভাগে তিন ভাগ জিনিসগুলো সে এক মাস আগে শুধু কিনেছে, এক মাস ব্যবহার করেছে, সে ঠিক জানতো না তার কাগজ কখন হবে না কি হবে না, তো সেই জন্য তার জিনিসগুলো একদম নতুন ছিল। কিন্তু রিসাইকেল বিন ফেসবুকের একটা পেজ যেখানে জিনিসপত্র ক্রয় বিক্রয় হয়, সেইখানে এমন সবাই খারাপ খারাপ কথা বললো যে কেন এত দামে বিক্রি করছেন, সে নতুন জিনিস কিনেছে, জিনিস নতুন আছে, তাহলে তো সে দাম দিয়ে বিক্রি করবেই, যত টাকা কিনেছে তত টাকা এই ধরেছে, তারপর মানুষ তাকে ফোন করলে আবার সেই জিনিসগুলির দাম একটু কমায় দিচ্ছে, হ্যাঁ কিছুটা কমায় দিচ্ছে আর কি। নতুন জিনিস আপনি কত কমাবেন, আপনি তো টাকা দিয়েই কিনেছেন তাই না। তখন প্রায় হাজারখানেক মানুষ ফোন করে জিজ্ঞাসা করলো, কথা বললো, এর মধ্যে না হলেও প্রায় 30-40 জন এমন খারাপ কমেন্টস করেছে, কেন জিনিসপত্রের এত দাম বেশি, আপনারা এইটাকে এগুলো বিক্রি করে কি বিদেশে যাবেন, পুরো ফ্যামিলি মনে হয় এই টাকা দিয়ে বিদেশে যাবেন, এই সেই আরও কত বাজে বাজে কমেন্ট, যে কেন করেছে কেন করেছে, এরকম করা ঠিক না তাই না। আমরা প্রোডাক্ট দিয়েছি, নিচে দাম লিখেছি, আপনার যদি পছন্দ হয় আপনি এই জিনিসটা নিলেন, হ্যাঁ আর আপনার যদি না এই দামে এই জিনিস কিনবেন না, আপনার যদি পছন্দ না হয় তাহলে কিনলেন না, শেষ। একটা মানুষকে এত ইনসাল্ট করার কোনো মানে আছে, সেই মানুষটা যে মানুষটা আমাদের দেশ থেকে চলে গিয়েছে, খুবই খারাপ একটা, মানে আমার খুবই খারাপ লেগেছে। সেই এখান থেকে আমার মামার বাসায় ছোটোকালে যেতাম, নটরডেম কলেজের উল্টা দিকে এই রাস্তাটায় মোড়টা দিয়ে বাসা বলতে আমার মামার বাসা ছিল। তো যেই কথা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে, একটা মানুষ তার বিদেশে চলে গিয়েছে, তার জিনিসগুলো সে বিক্রি করবে,
তার জিনিস সে যেরকম দামে কিনেছে সেরকম দামেই তো বিক্রি করতে চাইবে, তাই না? আপনি ফোন করে বলতে পারেন ভদ্রভাবে যে কিছুটা কমায় দেন, যেহেতু আপনি 1 মাস ব্যবহার করেছেন, জিনিসের দাম কিছুটা হলে আপনাকে কমায় দিতে হবে যেহেতু পুরনো জিনিস, তাই না? এরকম করে বলতে পারেন, ভদ্রভাবে বললে তিনি কমায় দিতেন। খুবই ভদ্রলোক সেই এই আমার ফ্রেন্ড, খুবই ভদ্র, মানে কী বলবো, সে খুবই ভদ্রলোক। তো তার সাথে এরকম না করে যেই রকম ব্যবহার করেছে আমার খুবই খারাপ লেগেছে। আবার রিসাইকেল বিন পেজে আপনার যে কোনো প্রোডাক্ট শো করার জন্যে আপ 30 জনকে ইনভাইট করতে হয়, তো আমি 30 জনকে প্রথমে ইনভাইট করেছি। যারা যারা আমার ইনভিটেশন অ্যাকসেপ্ট করেছেন তাদেরকে থ্যাংক ইউ, আর যারা যারা করেননি, প্রয়োজন মনে করছে না, করবেন না, করবেন না, কারণ ওটা ওইখানকার রুলস হলো যে আপনি 30 জনকে অ্যাকসেপ্ট করতে হয়, ইনভাইট পাঠাইতে হয়। এটা হচ্ছে আইডিয়াল স্কুলটা, আইডিয়াল স্কুল সামনে দিয়ে যাচ্ছি, তো এই জন্য আমি ইনভিটেশন পাঠিয়েছি। কিন্তু ইনভিটেশন পাঠিয়েছে, আপনার যদি পছন্দ না হয় যে আপনি এটা এখানে যাবেন না, ঢুকবেন না, আপনার কোনো কিছু কেনা বেচা নাই, তো আপনি এখানে অ্যাকসেপ্ট করবেন না, বা শেষ। কোনো কিছু কিনতে হলে আপনারা তখন যোগাযোগ করবেন, তারপরে সেই জিনিসটা কিনে নিয়ে যাবেন, তাই না? জিনিসগুলি যেহেতু ভালো, সেই জন্য না, আমার ফ্রেন্ড চলে গিয়েছে, সেই জন্য আমি তাকে হেল্প করেছি একটা তার প্রোডাক্টগুলির ছবি তুলে, তারপর আমি এটা রিসাইকেল বিনে দিয়েছি। আল্লাহর রহমতে সবগুলো জিনিস বিক্রি হয়ে গিয়েছে, থেমে তো থাকে নাই। এত মানুষ এত কিছু বললেন কিন্তু থেমে তো থাকে নাই, সবগুলো আলহামদুলিল্লাহ প্রোডাক্ট বিক্রি হয়ে গিয়েছে। তো কারো মনে যদি পাপ না থাকে, আল্লাহ তাকে হেল্প করে, কেউ দুনিয়ায় তাকে আটকাতে পারে না। প্রবলেম সব জায়গায় থাকবে, এমন কোনো কাজ নাই যে কাজের মধ্যে প্রবলেম নেই, ঠিক আছে? দুনিয়ার সমস্ত কাজই হার্ড, সমস্ত কাজই হার্ড, সমস্ত কাজই প্রবলেম থাকবে, সলভ করে চলতে হবে। আমরা অ্যাজ এ মুসলমান একজন একজনকে, একজন একজনের প্রতি রেসপেক্ট থাকতে হবে আমাদের, তাই না? রেসপেক্ট থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে মুসলমান মুসলমানের প্রতি, বা মানুষের জন্য মানুষের প্রতি। তো এরকম হার্শ বিহেভ করলে কিন্তু চলবে না। আমি বিভিন্ন সময় ভিডিও দেই, এক এক সময় এক একজন এক এক কিছু বলেন। আগের বার রিকশা নিয়ে আমি যেই ভিডিওটা দিয়েছি, আমার এক ফ্রেন্ড খুবই রাগ করেছে, সে বলছে কেন ও রিকশা নিয়ে তুমি রিকশার সাপোর্টে কথা বললা। সে যখন সে কামরাঙ্গীর কোথায় যেন ছিল, কামরাঙ্গীর চর না, ওইদিকে বাবুবাজারের ওইদিকে কোথায় ছিল, সেইখান থেকে রিকশা করে সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছে। যখন আসতো যেত তখন 3 ঘন্টা লেগে যেত আসতে যেতে, 2-3 ঘন্টা লেগে যেত, তো তার লাইফের অনেকগুলো সময় নষ্ট হয়ে যেত। তো সে অনেক রাগ রিকশার উপরে, এখন সে জব করে, তো সে বাসে করে যখন যায় আসে, তখন তার রিকশাগুলো অনেক জ্যাম হয়ে থাকে, তার যেতে আসতে অনেক খারাপ লাগে, জ্যাম হয়ে থাকে, তার সময় নষ্ট হয়, কষ্ট হয় আর কি। যাই হোক, এইটার ব্যাপারটা হচ্ছে এইরকম। আমার মেয়েটা এত সুন্দর করে আমি বললাম যে তোমার আন্টি এই জন্যে রাগ করেছে, আমি রিকশাকে কেন সাপোর্ট করেছি। তা আমার মেয়েটা বললো, আম্মু, মানে ও একটা ছোট মানুষ, ও যেটা বললো আমি শুনে অবাক হয়ে গেলাম, মাশাআল্লাহ, আল্লাহ ওরে এত জ্ঞান বুদ্ধি দিয়েছেন। ও বললো, আম্মু, আমি যখন রিকশায় উঠি তখন আমার কাছে মনে হয় গাড়িগুলো যত ঝামেলা, গাড়িগুলো রিকশার জায়গা দেয় না, রিকশা চলতে অসুবিধা, হ্যাঁ, তখন গাড়িগুলিকে আমার 2 চোখে দেখতে ইচ্ছা করে না। আবার আমি যখন গাড়িতে উঠি, উবার ডেকে উবারে উঠি, তখন আমার মনে হয় এই রিকশাগুলো একদম বেশি বেশি ঝামেলা, রিকশাগুলো জ্যাম হয়ে থাকে, রিকশাগুলো না থাকলেই ভালো হইতো, এইরকম। মানে যে যেটায় চড়ে, আমার ছেলে সাইকেলে করে বরানি যে যেত অফিসে, আবার সাইকেলে করে আসতো, তখন তখন তার মনে হতো যে অন্য গাড়িকে সবারই একটু ঝামেলার মনে হয়, ঠিক আছে? আবার আমরা মাঝে মাঝে দেখেছি যে রিক্সাওয়ালারা সাইকেলওয়ালাদের কোনো দামই দেয় না, তো সাইকেলওয়ালারা রিক্সাওয়ালাদের দাম দেয় না, তারপরে হোন্ডাওয়ালারা সাইকেলওয়ালাদের দাম দেয় না, তারপর গাড়িওয়ালারা রিক্সাওয়ালাদের দাম দেয় না, ট্রাকওয়ালারা নর্মাল মানুষই মনে করে না, তো এইরকম আর কি।
একজন আরেকজনের প্রতি অসহিষ্ণু। কারণ কি? কারণ হচ্ছে জ্যামে সবারই কষ্ট হয়, ঠিক আছে? জ্যামে সবারই কষ্ট হয়, ঝামেলা মনে হয়, প্রবলেম মনে হয়, তাই আমরা যেন একটু সহিষ্ণু হই, ঠিক আছে? যে যেটাতেই থাকি, যেহেতু আমাদের এত ছোট্ট একটা দেশে এত বেশি পরিমাণে মানুষ, আপনি চিন্তা করতে পারেন 16 কোটির উপরে আমাদের দেশের মানুষ এত ছোট জায়গার মধ্যে, সেহেতু জ্যাম হবেই, মানুষ এখানে বেশি, জ্যাম হবেই। আমি একটা ছোট্ট কথা বলি, সেটা আমি পুরান ঢাকায় থাকতে, পুরান ঢাকায় আমার ছেলে যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে, আমি নাজিমুদ্দিন রোডে ভাড়া ছিলাম। আবার আমার ছেলে বনানীতে যখন জব করতে চলে এসছে, তখন আমি এখানে বনশ্রীতে আসি। তার ছেলে মেয়ের সুবিধার সাথে সাথেই বাবা মায়েরা শিফট করে, সব জায়গায় যায়, তাদের সুবিধার জন্যে, তাদের ফিউচারের জন্যে, তাদের অ্যাক্টিভিটি সব কিছু বাবা মারা করে। যাই হোক, আমি যখন পুরান ঢাকায় ছিলাম, তখন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে শুনতাম, প্রতিদিন এভরিডে মসজিদ থেকে বলছে কেউ না কেউ মারা গিয়েছে, তার জানাজার নামাজ হবে এতটার সময়। আর এখন এই যে বনশ্রীতে আসছে, এখানে কিছুটা ফাঁক, অল্প স্বল্প মানুষ, শুধু বিল্ডিংয়েই মানুষ, অন্য কোনো ধরনের বাড়িঘর নাই এখানে। এখন মনে করো যে সপ্তাহে বা 15 দিনে শোনা যায় যে কেউ না কেউ মারা গিয়েছে, ঠিক আছে? আর আমরা যখন আশুগঞ্জে ছিলাম, আশুগঞ্জে আমরা অফিসার্স কলোনিতে ছিলাম, অনেক বড় বড় গ্যাপ, বাসার মাঝখানে ফাঁকা মাঠ, খোলা মাঠ জায়গা, মানুষজন ওখানে অনেক কম, ওখানে মাসে একদিন শুনতাম যে কেউ না কেউ মারা গিয়েছে, আসেন জানাজার নামাজ পড়ি, মসজিদ থেকে বলতো। তো সেরকম আর কি, এই ছোট্ট দেশে মানুষ অনেক বেশি, তাই জ্যাম আমাদের হবেই। জ্যামে বিরক্ত না হয়ে আমরা যেন সহিষ্ণু হই, আর একটু ধৈর্য ধরি। আর ইউটিউবে সব আমি বাস্তব যেটা দেখি সেটাই বলি, এত কেউ ডিস্টার্ব হবেন না, ডিস্টার্ব হলে সরি। আচ্ছা, এই ঘড়িটা আমি কিনে এনেছি, এই ঘড়িটার দাম 2000 টাকা। এই ঘড়িটা ইস্টার্ন প্লাজার আশেপাশের দোকানগুলিতে পাওয়া যায়। আর ঘড়িটা এনেছিলাম আমার ছেলের রুমে লাগাবো। এখন আমার ছেলে বলছে, আম্মু তুমি আমাকে যখন ছবি দেখাচ্ছ তখন আমার কাছে ছোটো মনে হয়েছে, এখন এটা তো বিরাট বড়। আমি বললাম, তোমার রুমে একটা বড় একটা দেয়াল আছে, ওখানে লাগাবো। বলে, না আম্মু, আমার রুমে এত বড় ঘড়ি লাগাবো না। তো কী আর করা, আমাদের একটা এক্সট্রা রুম আছে, ওই রুমে লাগায় রেখে দিলাম, ভবিষ্যতে এটাতে কোথাও সেট করবো ভাবছি। এই ফ্রেমটা আমার মেয়ের এক ফ্রেন্ড দিয়েছে। তো আমরা যেহেতু মানুষ বা পশু পাখির ছবি লাগাই না, ঘরে কোথাও মানুষ বা পশু পাখির ছবি নাই, তাহলে ফেরেশতা আসে না। তো সেই জন্য আমি একটা কথা লিখে রেখে দিয়েছি, ফজরের নামাজ পড়লে চেহারা উজ্জ্বল হয়, জোহরের নামাজ পড়লে আয় রোজগার বৃদ্ধি পায়, মানুষের আয় রোজগার বৃদ্ধি পায়, আসরের নামাজ পড়লে শরীর সুস্থ থাকে, মাগরিবের নামাজ পড়লে বৃদ্ধ বয়সে সন্তান তার কাজে আসে, এশার নামাজ পড়লে ভালো ঘুম হয়। কীভাবে ঘুম হবে সেটা আল্লাহ ব্যবস্থা করে দিবে, আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, নামাজটা আমাদের পড়তে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত এবং ঈমান বা বিশ্বাস, পরকালে বিশ্বাস, আখিরাতে বিশ্বাস, এই সমস্ত বিশ্বাস আমাদের করতে হবে। এই ফ্লাওয়ার ভাসটাও এনেছি, ফ্লাওয়ার ভাসটা আরএফএলের দোকানে পাওয়া যায়, আরএফএলের দোকানে এই ফ্লাওয়ার ভাসটা 500 টাকা করে এই বড় ফ্লাওয়ার ভাসটা পাওয়া যায়, প্লাস্টিকের তৈরি। এগুলো ভিতরে একটু কাগজ দিয়ে নেবেন, কাগজ দিয়ে একটু হাইটটা ভিতরে উঁচু করে তার উপরে এই ফ্লাওয়ারগুলি রাখতে পারেন। বিভিন্ন ধরনের ফ্লাওয়ার আছে, 300 করে এক একটা স্টিক, এখানে 6টা স্টিক। তা আমি প্রথমে রোজের আনতে চেয়েছিলাম, তা আমার ছেলের পছন্দ না। আমার ছেলে বলল যে, আম্মু দেখো এখানে 2টা কাশফুল আছে আর 2টা অন্য ফুল আছে, মনে হয় যেন কাশফুলের বাগানের মধ্যে একটা অন্য ইয়েলো ফুল ফুটে আছে, তো এটার একটা চিন্তাধারা, একটা সৌন্দর্যই আলাদা। আমি বললাম যে আসলে তাই তো, ঠিক আছে। তো এই ফুলটা আমি আজকে কিনে নিয়ে আসলাম, এইটার প্রতিটা স্টিকগুলো 300 করে, আর ফ্লাওয়ার ভাসটাও বেশ সুন্দর, ওটা হচ্ছে গিয়ে 500 করে আপনার আরএফএলের দোকানে পেয়ে যাবেন। যাই হোক, একটু জিনিসপত্র চেঞ্জ করলে ভালো লাগে, তো সেই জন্য আমি চেঞ্জ করলাম। দাঁতের রান্নাবান্না করব, দিন বাইরে গেলে বাসায় এসে এখন আগের মতো তো অবস্থা নাই, ফ্রেশ হতে হতে কাপড় চোপড় চেঞ্জ করো, পা ধো, হাত ধো,
মুগ্ধ। হ্যাঁ রে, ভালো করে একদম সাবান দিয়ে পরিষ্কার করে 20 মিনিট রেখে তারপরে ধো। এটা ঝামেলার এক ব্যাপার, তাও আমাদের করতে হবে। আমাদের করোনা ভাইরাস খুবই ছড়াচ্ছে, সাবধান থাকতে হবে। রাতে রান্নাবান্না শুরু করে দিলাম। সালাদ বানাবো টমেটো দিয়ে, শসা দিয়ে। আমরা 4 জন মানুষ, এই একটা একটাই যথেষ্ট, এই জন্য কমই নিয়েছি। সব কিছু নিয়ে নিলাম। আজকে একটু পোলাও করব, একটু রোস্ট করব, অনেক দিন করি না এই জন্যে। হ্যাঁ, নর্মাল মুরগি রান্না করে ফেলি, সেই রোস্টটা রান্না করি না বা পোলাওটা রান্না করি না। এই আমি আজকে গাজরটা গ্রেট করে নিয়েছি, একটা গাজরই এখানে। একটু মানে পোলাওয়ের মধ্যে আপনি কালার না দিয়ে গাজর দিয়ে দিবেন, দেখবেন যে গাজর দিলে মনে হবে যেন আপনি কালার দিয়েছেন। অর্ধেক রাইসগুলো, এটা পোলাওয়ার চালটা ভিজিয়ে রেখেছি, কালিজিরা পোলাওয়ার চাল। কালিজিরা চালটাই আমার কাছে খেতে সবচেয়ে ভালো লাগে, বাসমতির থেকেও ভালো লাগে, তারপরে আবার চিনি গুঁড়া থেকেও ভালো লাগে। কালিজিরাটা স্বপ্নে শুধু পাওয়া যায়, স্বপ্নে 90 টাকা কেজি কালিজিরা, স্বপ্নে 90 টাকা কেজি। এটার পোলাওটা খুবই টেস্টি হয়। এখানে পানি বসিয়ে রেখেছি পোলাও চড়াই দেওয়ার জন্য। মুরগি রোস্ট করব আর চাইনিজ ভেজিটেবল করব। আমার ছেলেমেয়েরা অনেক বেশি খাইতে চায় না, হ্যাঁ কমই খাইতে চায়, যে রান্নাবান্না করলে কি এক এক কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট করে, এক মুঠ করে ভাত খায়, কি দুনিয়া আসলো, দুনিয়াই বদলায় গেছে। তারপরে এই বেগুনগুলো ভর্তা করার জন্যে বসায় দিলাম এরকম একটা, অল্প একটু আগুন দিয়ে তারপরে এই বেগুন দুইটা ধুয়ে তাওয়ার উপর বসায় দিলে কতক্ষণ পরে পরে একটু ঘুরায় ঘুরায় গরম করে নিলাম, ব্যাস ভর্তা বানায় ফেললাম। রাতে ঘুমিয়ে সকালে ভোরবেলায় উঠেছি ফজর নামাজ পড়ার জন্য, ফজরের আজান হচ্ছে শুনে উঠেছি। আজানটা শুনতে অনেক ভালো লাগে, মনটা শান্ত হয়ে যায়। সকালে ফজর নামাজ পড়ার সময় সবার কথা মনে হয়, আমার আব্বু আম্মু 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সকালে 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করতেন, আমরা যেন পরকালের কথা ভুলে না যাই। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফে কি আল্লাহ বলেছেন আমাদের জন্য সেটা যেন আমরা অর্থসহ পড়ে বুঝি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।